পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির ঝালবাগানে একটি রেশনের দোকানে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ উঠল। গ্রাহকদের অভিযোগ, যে আটা দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত নিম্নমানের। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমি চাল পাচ্ছি এখন, আটা তো পাই না, মানে পাচ্ছিলাম তো আমি লিন। কেন? তো আগে যখন আটাগুলো আসছিল তখন ভালোই, ওই কারণে আমি ছেড়ে দিচ্ছি আটা লিন। আর চালটা কি কোয়ালিটি আছে? চালটা ঠিক আছে, মোটামুটি ঠিক, খাওয়ার জন্য ঠিক আছে চালটা। আর বলছি কত করে পাচ্ছেন আপনারা চাল? আমরা 25 কেজি করে পাচ্ছি। মানে 5 টাকা করে? না, আমার এই একটা বড় কার্ড আছে আর 3টা ছোট কার্ড। যেমন আমাদের 4টা কার্ডে, 4টা কার্ডে আমি 27 কেজি চাল পেলাম, ঠিক আছে। আর আটা দেয় 13টা, 13 কেজি, 13 পিস, মানে 13 প্যাকেট আটা দেয়। কোয়ালিটিটা কীরকম রয়েছে? কোয়ালিটি মোটামুটি চালের ঠিক আছে, কিন্তু আটাটা ঠিক নেই। কীরকম আটাটা? মানে খাওয়ার মানে একদম যোগ্যতা নয়, ঠিক আছে। তো কি এটা জানিয়েছেন ওনাকে? হ্যাঁ জানিয়েছি, বরাবর জানিয়েছি, বলছে খাবার আছে খাও, না হয় গরুকে দিয়ে দাও। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেমন জিনিস ভালো দেওয়া হয়। যে চালটা মোটামুটি ঠিকই আছে, খাওয়া যোগ্য, কিন্তু আটাটা যেটা দিচ্ছে সেটা মানে গরু তো খাবে নাই এমন খাবার। এটা আমি আমাদের যে খাদ্য দপ্তর আছে সেখানে টোল ফ্রি নাম্বার আমি ফোন করেছিলাম একবার, নিয়ে তারপরে বললো যে আপনাদের যখন নিম্নমানের খাবার দিচ্ছে তো আপনারা ইয়ে করুন, অভিযোগ করুন। আমি একে এসে বললাম যে এখন লিখিত ফেকিত যদি দিয়ে দিই তাহলে গোলমাল হয়ে যেতে পারে, কেন এখন সরকার এই জিনিসগুলো খুঁজে বেড়াচ্ছে, খুদ খুঁজে বেড়াচ্ছে। আমি কিন্তু ওটা বললাম যে তুই অন্তত পক্ষে জিনিসগুলো খুব ভালো দিস, সবাই যেন মানুষ খেতে পারে, কেন সরকার যখন দিচ্ছে মানুষের জন্য দিচ্ছে, কোনো গরু ছাগল খাবার জন্য দিচ্ছে না। কমপ্লেন আপনি কাকে করেছিলেন? আমি লিখিত দিনই আমি ভারবিলি বলেছিলাম, খাদ্য দপ্তরে একদম ডাইরেক্ট আমি ফোন করেছিলাম। উপভোক্তারা অভিযোগ করেন, বহুদিন ধরে রেশনে নিম্নমানের আটা দেয়া হচ্ছে। রেশন ডিলার জানান যে আটা আসছে সেটাই দেওয়া হচ্ছে। তিনি আরও জানান বিষয়টি তিনি খাদ্য দপ্তরকে জানিয়েছেন। রেশন দোকান ডেলি খোলার নিয়ম, ডেলি মেশিন চলে আমাদের, কিন্তু মাসে সব ডিলার তিন দিন, 4 দিন, 5 দিন খুলে। কেন? কিন্তু ডেলি খোলার তো কোনো মানে ই নেই। যেখানে রাজ্য সরকার বলে আছে কি, রাজ্য সরকার বলে দিলে যে আমি ডেলি খুলতে পারবো রেশন দোকান, তা পারবো না, কী করে পারবো? রাজ্য সরকার যে আমাকে কমিশনটুকু দেয় না, তাতে আমার 18 মাসের বাকি, 18 মাস কমিশন পাইনি, আমি সংসারটা আমি চালাবো কী করে? 18 মাসের কমিশন বাকি, যে 2-4 হাজার 5 হাজার পাবো মাল বিক্রি করে, সেই মালের আমি কমিশনটুকু আমার আসছে না, আমার সংসার চলবে কী করে? তো মাসে কদিন খোলা হয় আপনাদের? মাসে 3 দিন 4 দিন, এবং যারা যদি বাকি থেকে গেল 3-4 দিনের যদি বাকি থেকে গেল তো ওদেরকে মেশিন স্লিপ ডিউ করে দিই পরের মাসে দিই, যে দোকানদারি তো হয়ে গেছে, মালও শেষ হয়ে গেছে, তো এটা পরের মাসে তখন তোকে ডবল করে দিই, ডবল স্লিপের তখন মাল দিই। এই মাসে যে একটা স্লিপ হচ্ছে প্লাস ডিউ স্লিপ একটা, দুটো একসঙ্গে ই করে আমি মাল দিই। আমরা কোয়ালিটি চালের তো কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে আটা, যে আটাতে বালি মানুষ খেতে পাচ্ছে না, আটাতে বালি মানুষ খেতে পাচ্ছে না, এমনকি আমাদের গায়ে বাছুরকে দিলেও জানোয়াররাও খাবে না সেটা, যেটা জানোয়ার খেলেও জানোয়ারেরও মানে অসুবিধা ঘটতে পারে ইন ফিউচার। বাস আর কি বলছি, আপনি কি, আপনারা তো রেশন দোকানের ডিলার, তো আপনারা কি ফুড ইন্সপেক্টরকে আপনারা এটা জানিয়েছেন? হ্যাঁ, আমি তো ইন্সপেক্টরকে জানিয়েছি, ইন্সপেক্টর গোডাউন সবাইকে জানিয়েছি, কিন্তু মেন হচ্ছে ব্যাপার গভর্নমেন্টের ব্যাপার, আমরা কী করব, আমাদের কাছে যা আসছে দিচ্ছি। চালের মধ্যেও দেখলাম কিছু পোকার রয়েছে না, চাল রেয়ার এক দুটো বস্তা, কিন্তু চাল ফ্রেশ চাল থাকে অনেক সময়, এখন লাস্ট পজিশন হচ্ছে। আচ্ছা, মানুষ কি ওইটা কি খেতে পারে আটাটা? আটাটা মানুষের খাবার না, বালি আটাটা খেয়ে আমি সেই ফ্রি খেয়ে নিয়ে 5 টাকার আটা খেয়ে আর আমার তারপর 5 লাখ টাকা বিল হবে, আই ডোন্ট লাইক দ্যাট। যেখান থেকে মালটা আসছেন তাদেরকে আপনারা জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, কিন্তু ওরা কি কি বলবে, আমাদের আসছে আমরা দিচ্ছি, আমরাও কি করব, বলা হচ্ছে
আটা কমপ্লেন আছে, অফিসকে কমপ্লেন দিচ্ছে তারা, অফিসও কোনো কি আপনারা লিখিতভাবে কমপ্লেন করা হয়েছে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।